আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সহজ ভাষা শিক্ষা ইংরেজি ও আরবি কোর্সে সবাইকে স্বাগতম এই কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে একদম জিরো লেভেল থেকে শুরু করতে পারবেন এখানে মূলত ইংরেজি এবং আরবি দুইটা ভাষাই দেখানো হবে আজকে প্রথম পাঠ লেসন ওয়ান আদারসুল্লাহাল যাদের এই ভাষাটা শেখার প্রতি আগ্রহ আছে তারা অবশ্যই কোর্সটা সম্পূর্ণ করবেন আশা করি আপনারা এখান থেকে অনেক অনেক উপকৃত হতে পারবেন আমি গ্রামারের ঝামেলা ছাড়া কিভাবে একটা ভাষা চর্চা করা যায় বা শেখা যায় কিভাবে শেখা উচিত সেই বিষয়গুলোই এই কোর্সের ভিতরে দেখানোর চেষ্টা করব যারা একেবারে কিছুই পারেন না একদম শুরু থেকে শুরু করতে চান তারা অবশ্যই কোর্সটি করতে পারেন এবং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কোর্সটি একটু শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে যাতে তারাও এই বিষয়টা দেখতে পারে এবং আমি একটু উৎসাহিত হই এই লেসনগুলা বা পার্টগুলা কন্টিনিউ করার জন্য তো আজকে আমরা ক্লাস ওয়ান শুরু করব আর কথা বাড়াচ্ছি না তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে কোনো ভাষা শিখতে গেলে আমাদের সর্বপ্রথম লাগবে ওই ভাষার শব্দ তো প্রথমে আমাদের শব্দ শিখতেই হবে তো চলো শুরু করি কিছু শব্দ দিয়ে আজকে আমি এখানে নয়টা মতো শব্দ নিয়েছি তো এই নয়টা শব্দ আজকে আমরা খুব সুন্দরভাবে শব্দগুলো আগে দেখব চর্চা করব এবং এই শব্দগুলো দিয়ে ছোট্ট 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 শব্দগুচ্ছ বা বাক্য বানানোর চেষ্টা করব তো চলো যাই প্রথমে দেখি যে প্রথম যে কথাটা বলা হচ্ছে যেটাকে আমরা একটি কলম বলি এটাকে ইংলিশে যেমন বলা হয় এ পেন আপনারা এটা সবাই জানেন আর আরবিতেও বলা হয় কলামুন একইভাবে একটি বই যেটাকে ইংলিশে বলা হয় আ বুক আরবিতে বলা হবে কিতাবুন কিতাবুন মানে একটি বই একটি ঘর যে কথাটাকে বলা হয় এ হাউস বা এ রুম সেটাকে আরবিতে বলা হয় বাইতুন বাইতুন একটি চেয়ার এ চেয়ার আরবিতে হবে কুরসিউন কুরসিজন একটি বাতি এ ল্যাম্প এটা আরবিতে হবে মিসবাহুন। একটি দরজা এ ডোর যেটা আরবিতে হবে বাবুন। একটি খাট এ বেড যেটা আরবিতে হবে স্যারি রুন একটি দেয়াল বা এ ওয়াল যেটাকে আরবিতে বলা হবে জিদারুন তো আশা করি আপনারা আগে প্রথমে এই জায়গাটায় প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখবেন বা স্টপ করে আগে শব্দগুলো কয়েকবার করে পড়ে এই শব্দগুলো আগে চর্চা করতে হবে আগে শব্দ শিখতে হবে এরপরে আমরা যাই পরবর্তী অংশে আমরা আরও কিছু শব্দ দেখব যেখানে আমরা যখন কোনো কিছুকে ইঙ্গিত করি বা ইশারা করে বলি যে এটি বা ইহা ওইটি বা সেটি ওহা এই কথাগুলোকে এটি বলতে গেলে বা ইহা বলতে গেলে ইংলিশে বলতে হয় দিস আর আরবিতে এর শব্দ হচ্ছে হাজা তাহলে দিস মানে এইটি এটাকে আরবিতে বলা হবে হাজা আর দ্যাট মানে ওইটি যেটাকে আরবিতে বলা হয় জালিকা। লিকা যেমন দেখো উহা একটি কলম তো এটাকে ইংলিশে যেমন বলা যায় দ্যাট ইজ এ পেন দ্যাট ইজ এ পেন আরবিতে হবে জা লিকা একইভাবে ইহা একটি বই এটাকে যেমন বলা যায় দিস ইজ এ বুক দিস ইজ আ বুক আরবিতে বলা হয় হাজা কিতাবুন তাহলে এইটি বা ইহা হলে হাজা আর ওইটি বা উহা হলে দা লিকা চলো আমরা আরো কিছু বিষয় চর্চা করি যেমন এইটা এটি একটি বই তো এটাকে যদি আমরা ইংলিশে বলি তাহলে কি হবে দিস ইজ এ বুক দিস ইজ এ বুক তোমরা একটা বিষয় জানো যে ইংলিশে ভার ছাড়া কোনো বাক্য হয় না যে কারণে দিস মানে এটি এ বুক মানে একটি বই কিন্তু ইজ এখানে ভার হিসেবে আমাদেরকে নিয়ে আসাই লাগে আচ্ছা এটাকে আরবিতে বললে কেমন হবে হাজা কিতাবন হাজা কিতাবন আরবিতে কিন্তু এমন কোনো ঝামেলা নেই ভাব আনতেই হবে বা ক্রিয়া আনতেই হবে এমন কোনো ঝামেলা নেই জাস্ট হাজা মানে এটা আর কিতাবুন মানে একটি বই হাজা কিতাবন এটা একটা বই একইভাবে ওইটা একটি কলম দ্যাট ইজ এ পেন ওইটা একটা কলম দ্যাট ইজ এ পেন এটাকে আমরা খুব সহজে আরবিতে বলতে পারি জালিকা কলামুন জা লিকা কলামুন এরপরে এইটা একটা মসজিদ দিস ইজ এ মস্কো আরবিতে হবে হাজা মসজিদুন হাজা মসজিদুন ওইটা একটা ঘর ওইটা একটা ঘর দ্যাট ইজ এ হাউস আরবিতে কি হবে লিকা বাইতুন লিকা বাইতুন আবার এটি একটি দরজা আমরা বলতে পারি দিস ইজ এ ডোর আরবিতে হবে হাদা বাবুন হাদা বাবুন ওইটা একটা ল্যাম্প দ্যাট ইজ এ ল্যাম্প লিকা মিসবাহন লিকা মিসবাহন ওইটা একটা ল্যাম্প এটা একটা দেয়াল দিস ইজ এ ওয়াল আরবিতে হবে হাদা জিদারুন হাদা জিদারুন ইটি একটি চেয়ার উইটি একটি চেয়ার দ্যাট ইজ এ চেয়ার zalika kursi jun zalika kursi jun এটি একটি ঘর দিস ইজ এ হাউস 하다 বাইতুন 하다 বাইতুন তো আশা করি আজকের এই लेसनটি আপনারা বুঝতে পারছেন খুবই সহজ ভাষায় একদম জিরো থেকে যেহেতু শুরু করছি সবার বিষয় মাথায় রেখে ওইভাবেই পাঠটা সাজানোর চেষ্টা করব কোনো ধরনের গ্রামার ছাড়াই ছোট্ট ছোট্ট করে বাক্য বলতে বলতে আমরা বড় বড় বাক্যগুলো বলা শিখবো ইনশাল্লাহ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং এই যে শব্দগুলো আজকে দেওয়া হলো এই শব্দগুলো অবশ্যই বারবার বারবার করে চর্চা করতে থাকুন যাতে ওই শব্দগুলো আপনার আয়ত্তে চলে আসে ইংলিশ আরবি এই শব্দগুলো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম